শুভ সকাল। আজ সকালের নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে, চট্টগ্রামের ভিসি হিলের তালদেশে ছোট্ট একটি বাজার বসে, যেটা সকালবেলা সাত ঘটিকার দিকে বসে এবং সারাটা দিকেই শেষ হয়ে যায়। তো সেই ছোট বাজারটিতে কাঁচা বাজার, যেমন শাকসবজি, আলু, বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি, এগুলো সবজিগুলো আসে। আর সাধারণত মুরগি থাকে, বিভিন্ন ধরনের জাতের মুরগি, মাছ, ফিশারি গেট থেকে মাছ চলে আসে। তো এগুলোই সাধারণত থাকে। বাজারটি খুব ছোটো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আপনাদের জন্য আজকে এই ব্লগটি তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলার বাজার, তো যদি ভালো লাগে, যদি মনে হয় সেটা আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য ভালো একটা ব্লগ করলাম, তো যদি ভালো লাগে সেটা আমাকে সাবস্ক্রাইব তো করবেন, একটা লাইক দিন আর একটা কমেন্ট দিন। আপনাদের কমেন্টটা পেলেই ভালো লাগে পরবর্তী ব্লগ তৈরি করার জন্য। তো আজকে এ পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আগামী ব্লগের জন্য অপেক্ষা থাকবেন। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে ইলিশ মাছ, দাম এক কেজির গুলো প্রায় আপনার পরে 1000 টাকার উপরে, আর যেগুলো 1 কেজি নিচে সেগুলো হচ্ছে 700-800 টাকা, আর 1.5 কেজি গুলো প্রায় 1600 টাকা করে এখন বর্তমানে এখানে চলছে। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কলা, কচু, বিভিন্ন ধরনের শাকসবজি, সবগুলো মনে হচ্ছে তাজা, যেন আজকেই হাটের থেকে নিয়ে এসছে ওরা। তবে দাম খুবই রিজনেবল মধ্যে আছে, তেমন একটা বেশি না। আর এগুলো হচ্ছে ড্রাই ফিশ, এটা হচ্ছে ইলিশ মাছ, চট্টগ্রাম ভাষায় ইলিশের ঘাটটা করা যায় এই মাছ দিয়ে। ফুলকপি শীতকালীন ফসল এসছে, আর টমেটো দেখতে পাচ্ছেন, বিভিন্ন শাকসবজি, এগুলো লেবু, খুব তরতাজা লেবু। এগুলো কলার থোর, লাল শাক, আখ, আখের ঘন্টা, আখ বিক্রি করছে। তাজা মাছ,
এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সরিষার তেল বানানো হচ্ছে রাস্তায়, খুব পপুলার এই তেলটাই, প্রচুর বিক্রি হয়, ওইখানেই বানাই ওরা। আশি লাখ নেব আপনার, আশি পিছিয়ে সাড়ে পাঁচশো নেব, যাতাটা যাতাটা দেখ সাত কিলো দেব। তাপ দেখতে পেলাম